আমি বলবো যে পুলিশ অফিসারের ক্যারেক্টার, পুলিশ অফিসার ক্যারেক্টার অনেকেই করেছে, হঠাৎ পুলিশ অফিসারের ক্যারেক্টার কিরকম লাগছে? এটা থ্রিলার গল্প, থ্রিলার মানুষের দেখতে ভালো লাগে, থ্রিলারের দেখার একটা নিজস্ব আনন্দ আছে। আর পুলিশ অফিসার তো আসলে মানুষই হয়, ফলে পুলিশ অফিসারের আলাদা করে কোনো চরিত্র হয় না, মানুষটার ইতিহাস, বেড়ে ওঠা, তার জীবনে কি কি ঘটে গেছে তার উপর থেকেই চরিত্র তৈরি হয়। তো আমার যে পুলিশ অফিসারের চরিত্রটা, সে একটু ডিস্টার্ব, মানে সে বছর দুয়ে কাজে নেই, তার কারণ তার একটা পারিবারিক ক্ষতি হয়েছে, মানে স্ত্রী এবং বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর সে একটা বিশেষ কেসে ফিরে আসে, এরকম একটা চরিত্র। এটা থ্রিলার, থ্রিলারের ব্যাপারটা হচ্ছে থ্রিলার সম্পর্কে কিছু বলতে নেই তো, তবে আমি একজন ইনভেস্টিগেটিভ অফিসার, এটা বলতে পারি কতটা ভালো কতটা খারাপ সেটা সিনেমা বলবে। একদম, আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস, মানে বেশ কয়েকজন আর্টিস্টের মুখে শোনা যাচ্ছে, শিল্পীদের মুখে, যে এই মুহূর্তে বাংলা বই নাকি প্রযোজকের খুব অভাব হচ্ছে, পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। বাংলা ছবিতে প্রযোজকের খুব অভাব হচ্ছে, পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে, সেই জায়গায় তোমার অনুভূতিটা কি? হ্যাঁ, বাংলা ছবির প্রযোজকের অভাব ঠিক বলবো না, কিন্তু যারা নিয়মিত একসময় অনেক ছবি করতেন তারা কিছুটা কম ছবি করছেন, এবং সিনেমা ব্যাপারটাই আমার মনে হয় যে এক ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। তারই একটা ছোট হলেও প্রভাব পড়েছে, তার মাঝখানেও নানান ছবি মানুষ দেখতে শুরু করেছেন, হলে যাচ্ছেন, আবার নিশ্চয়ই ফিরে আসবেন। আমি যদি বলছি কি কারণে নতুন কেউ এসে, মানে প্রযোজকরা এখানে পয়সা লাগাতে চাইছে না, যদি প্রথমবার একটা বা দুটো কারণ জিজ্ঞেস করি, কোন দুটো তোমার মনে হবে বলে মনে হচ্ছে? এটা অত সরল বা সহজ নয় যে একটা ছবির মানে মানে অ্যানাউন্সমেন্ট এসেই বলে দেওয়া যাবে, তাহলে এটা সমাধান হয়ে যেত ততদিন। একটু গভীরে ভাবতে হবে, আর এরকম ভাবলে চলবে না যে এরকমই এক দু কথায় এটা সমাধান বেরিয়ে আসবে। আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে এরকম ভাবে দেখছি বিষয়টা, একটু গভীরে ভাবতে হবে। আরেকটা বলবো যে সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়াতে দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সে অনেকটা অন্যান্য বই চলছে, বাংলা বই সেরকম ভাবে জায়গা পাচ্ছে, কোনো সময় পাচ্ছে না, সেটা কি সিঙ্গেল স্ক্রিনটা এর জন্য কতটা দায়ী তোমার মনে হয়? সত্যি বলতে কি সিঙ্গেল স্ক্রিন অনেকদিন কমে গেছে, এই টনকটা আজকে নড়ার বিষয় নয়, সিঙ্গেল স্ক্রিন অনেকদিনই কমে গেছে, এবং সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ার ফলে অবশ্যই সিনেমার বিজনেসে একটা খুব বড় প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবেই হল বেশি থাকাটাই বাঞ্ছনীয়, কিন্তু এই ব্যাপারে এইটুকুই, এখন আমরা ছবির অভিনেতা, এখন আমরাই যদি ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন এসব নিয়ে ভাবতে শুরু করি, তো তাহলে আমরা অভিনয় কখন করব? ওটা ভাবার আলাদা আলাদা মানুষ আছেন, তারা নিশ্চয়ই ভাববেন এবং নিশ্চয়ই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, কারণ এটা ইন্ডাস্ট্রি, এখান থেকে বেরিয়ে আসবে মানুষ, এরকম একটা বিজনেস ইন্ডাস্ট্রি না? একদম শেষ প্রশ্নে আসবো, যে মানুষ আবার তার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে, একটা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ কাটিয়ে উঠেছে, এবং সেই সঙ্গে শিল্পী সবাই প্রত্যেক পেশায় তারা নিজ জগতে ফিরতে পারছে, কিরকম লাগছে? হ্যাঁ, মানুষ তো অনেকদিনই ফিরে আসতে পেরেছে, তবে ফিরে আসাটাও যেমন বড় কথা, পাশাপাশি এটাও ভুলে চলবে না, ওই সময়ের জীবনটাও একটা আমাদের অন্য শিক্ষা দিয়ে গেছে, তো আমরা যদি দুটো মনে রাখতে পারি হয়তো ভবিষ্যতে আমাদের লাভ হবে। অনেক ধন্যবাদ তোমাকে।